হাই ফ্রেন্ডস, আজ আমি কনিস কিচেন থেকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো ভেজিটেবল চপ। এই ভেজিটেবল চপটা আমি কী দিয়ে করব, আমি বিট দিয়ে করব। এখানে বিট আছে, গাজর আছে, এখানে আছে আপনার বিনস, দেখুন ছোট ছোট করে আমি কেটে রেখেছি বিনস। এগুলো দিয়ে আমি ভেজিটেবল চপটা করে আপনাদেরকে দেখাবো। তো এটার মধ্যে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেগুলো হলো, এর মধ্যে আমি কড়াইশুঁটি দেব, এখানে আছে আদা, কুচনো আছে দেখুন আদাগুলো, এখানে আছে মৌরি, দেখুন জোয়ান আছে এখানে, মৌরি আর জোয়ান, এটা আমি ফোড়ন দেব। এখানে আছে নুন, এখানে আছে বাদামের কুচি, চীনাবাদাম, এখানে আছে লঙ্কা কুচি, আর জাই জয়িত্রী ফল, আর গরম মশলা আমি একসাথে এখানে ভেজে গুঁড়ো করে নিয়েছি, জাই জয়িত্রী আর গরম মশলা। আর এখানে আছে আমার জিরের গুঁড়ো, এখানে আছে ধনের গুঁড়ো, এখানে আছে আমার আদা কুচনো। তো বন্ধুরা চলুন, এখানে আছে আমার নুন, নুন হলুদ তো লাগবেই, সব রেসিপিতে নুন হলুদ একটু মিষ্টি লাগে। তো চলুন আমি মূল রেসিপিতে গিয়ে আপনাদের এটা করে দেখাবো। বন্ধুরা প্রথমে আমি যেটা করব, আমি গ্যাসটা অন করে দিয়েছি, দেখুন আমি গরম জল বাটিতে বসিয়ে দিয়েছি, এবার আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব। এগুলোকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। এবার এটাকে আমি ভালো করে চাপা দিয়ে দেব। বন্ধুরা আমার এটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে ফেলবো। এবার এটাকে আমি জল ঝরিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা এখন আমি এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ না হলে তো হবে না, আলু দিতেই হবে ওর মধ্যে। তো এখন আমি আলাদাভাবে আবার আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা ওদিকে আমি আলু সেদ্ধ করতে দিয়েছি, এবার আমি এর মধ্যে একটু বেসন আর চালের গুঁড়ি, আমার মিক্সড কড়াই আছে, আমি এর মধ্যে একটুখানি বেসন আর চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। একটু হলুদ দেব, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একটু আমি সুজি দিয়ে দেব, বড় চামচের 2 চামচ সুজি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু মিক্সড করে নেব। এবার এর মধ্যে জল দিয়ে ভালো করে এটাকে একটু গুলে নেব। বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, দেখুন এরকম হবে। বন্ধুরা আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে জল ঝরতে দেব।
গ্যাসটাকে অফ করে দিলাম। বন্ধুরা আমার এগুলো দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু নুন দিয়ে ভালো করে একটু মেখে নেব। এইভাবে মেখে একটা ডো তৈরি করব। বন্ধুরা আমার ডোটা তৈরি হয়ে গেছে দেখুন। এবার আমি এটাকে কড়াতে একটু নেড়ে নেব। বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব, মৌরি, একটু মৌরি ফোড়ন দেব, একটু জোয়ান জোয়ান ফোড়ন দেব যেটা আমি রেখেছিলাম। আদা কুচিটা দিয়ে দেব এর মধ্যে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এবার এর মধ্যে ডোটা দিয়ে দেব আমি। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো। এবার এর মধ্যে আমি যে কড়াইশুঁটিগুলো রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। আপনারা ঠিক এরকম ভাবেই করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে খেতে। এবার এটা একটু হবে, দেখুন বন্ধুরা এটা আস্তে আস্তে আমার হয়ে আসছে, একটু আঠা আঠা মতো হবে তারপরে আমি নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি জিরে ভাজা, জিরের গুঁড়ো ভাজা, ধনের গুঁড়ো ভাজা রেখেছিলাম সেটা দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো আর জাই জয়িত্রীর গুঁড়ো রেখেছিলাম সেটা দিয়ে দেব এর মধ্যে। এটাকে ভালো করে নাড়বো। দেখুন কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো একটু, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না এগুলো খেতে, একটু মিষ্টি দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর বাদামগুলো দিয়ে দেবো, বাদামের কুচি রেখেছিলাম। এবার একটু ধনে পাতা দিয়ে দেবো। এবার আবার একটু নাড়াচাড়া করে নেব এটা। তিন মিনিট পর আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা আমার তিন মিনিট হয়ে গেছে দেখুন, দেখুন কিরকম আঠা আঠা হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব। আমার ব্যাটারেও নুন দেওয়া আছে, ওই জন্য আমি অল্প নুন দিলাম, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমার এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। বন্ধুরা আমি এটা এবার নামিয়ে ফেললাম, এবার এটা একটু ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এগুলোকে হাতে পাকিয়ে নেব। আমি এবার এগুলোকে পাকিয়ে নিচ্ছি হাতে, একটু ময়দা নেব নিয়ে। এইভাবে আমি পাকিয়ে রাখবো এগুলোকে। একটু ময়দা দিয়ে নেব, তাহলে এগুলো পাকাতে সুবিধা হবে। এইভাবে আমি সবকটাকে পাকিয়ে নেব। বন্ধুরা আমার পাকানো হয়ে গেছে, আমি সবকটা হাতে পাকিয়ে নিয়েছি। আপনারা এইভাবেই করবেন। বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো কড়াতে। এবারে দেখুন বন্ধুরা, আমি এখানে বিস্কুটের গুঁড়ো, এইটাকে অফ করে এইটা দেখাও, ওখান থেকে টেনে এনে দেখালে বাজে লাগে। গরম হয়ে গেছে, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি বিস্কুটের গুঁড়ো আর সুজি একসাথে রেখেছি, মাখিয়ে নিলাম। এবার আমি এগুলোকে একটা একটা করে হাতে নেব, নিয়ে আমি এই ব্যাটারে চোবাবো। চুবিয়ে এবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে মাখাবো। এবারে এটাকে আমি তেলে ছেড়ে দেব। এবার আমি একে একে কড়াতে ছেড়ে দেব। এটা কিন্তু আমি অল্প আঁচে দেব। এবার এগুলোকে আমি সব উল্টে দেব। এইভাবে উল্টে দেব সবকটাকে আমি। বন্ধুরা আমার সব চপ হয়ে গেছে, সব আমার হয়ে গেছে নামানো। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। বন্ধুরা আমার এগুলো হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে,
এইভাবে আমি সব কটাকে ভেজে নেব। বন্ধুরা দেখুন আমি সব কটাকে উল্টে দিয়েছি। এবার এটা লাল লাল হয়ে আসলে আমি নামিয়ে ফেলব। বন্ধুরা আজকে আমার ভেজিটেবল চপ এখানেই শেষ হলো। আপনারা ঠিক এইভাবেই বাড়িতে বানিয়ে খাবেন, কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে, একদম পুরো মোচমোচা হয়েছে দেখুন বন্ধুরা। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা ঠিক এইভাবেই বাড়িতে বানিয়ে খাবেন। আমার চ্যানেলটাতে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আমি সামনের দিন আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। এখানে আছে সস, এখানে আছে শশা কুচোনো আর পেঁয়াজ কুচোনো।